চলতি বছরের শীতে করোনা ভাইরাসের নতুন একটি ভেরিয়েন্ট হানা দিতে পারে, আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স সরকারের কোভিড ১৯ বিষয়ক উপদেষ্টা জ ফ্রাসোয়া বেলফ্রেসি। তার মতে নতুন এই ভেরিয়েন্ট বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। গতকাল শুক্রবার ফরাসি বিএফএম নিউজ চ্যানেলে দেওয়া এর সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক স্ট্রেইন তৈরি করেছে করোনা ভাইরাস। সম্প্রতি ডেল্টা স্ট্রেইনের দাপটে বিশ্বে নতুন করে সংক্রমণ বাড়ছে, এবার এসে গেছে তৃতীয় ঢেউ। ফ্রান্স অবশ্য জানিয়েছে তারা চতুর্থ ঢেউয়ের মুখে। শুক্রবার ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা শীতের মধ্যেই নতুন ভেরিয়েন্টের আগমনের বার্তা জানিয়ে সতর্ক করেছেন।